আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে না? দোয়া করি যাতে সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। তো অবশ্যই দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আবারও চলে এলাম আপনাদের মাঝে গেমটি নিয়ে। এটি কিন্তু গেম ভাই, ঠিক আছে? এটি আমার গেম ভিডিও, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল আপনার কাছে। আর অবশ্যই ভিডিওটি দেখবেন, দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি সুন্দর করে একটি কমেন্ট লিখে দিয়ে যাবেন। আর আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই আমাকে জানাবেন, হ্যাঁ। আর অবশ্যই একটি লাইক করে দিবেন, ঠিক আছে ভাই? লাইক কমেন্ট করতে, শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে কিন্তু আমরা জানি কোনো টাকা পয়সা লাগে না, ঠিক না? তো টাকা পয়সা যেহেতু লাগে না, তাহলে আমি একটা সাবস্ক্রাইব করলে আমার কী সমস্যা হয়? আমার তো কোনো সমস্যাই হয় না, হ্যাঁ। তাহলে কেন আমরা একটি সাবস্ক্রাইব করে দিতে পারি না? এবার কিন্তু গাড়িতে উঠে গেলাম, কারণ নাহলে কিন্তু আমার সব মিটার কিন্তু ডাউন হয়ে যেত, ঠিক আছে? তো আপনার যদি ছোটো ভাই হইতো তাহলে আপনি কি হেল্প করতেন না? আপনি তো ছোটো ভাইয়ের হেল্প করতেন, তো আমাকে কি আপনার ছোটো ভাই কি বাবা দেয় না? হ্যাঁ, তো অবশ্যই আমাকে ছোট ভাই হিসেবে আমাকে সাপোর্ট করে যান, হ্যাঁ। আর ভিডিওটি একটা লাইক করে দেন, একটি সাবস্ক্রাইব করে দেন। এত কষ্ট করে ভাই ভিডিও বানাই, রাইতে দিনে পরিশ্রম করি, এত পরিশ্রম করি কিন্তু আপনারা তো আমাকে একটু হেল্প করেন না, বুঝছেন? এটা বলা না ভাই, আপনার কাছে আমার রিকোয়েস্ট রইল, দাবি রইল আপনার কাছে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর বেল আইকনটিকে অল করে দিবেন, কারণ এরকম ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু সবার আগে ভিডিওটি আপনি দেখতে পাবেন, ঠিক আছে? আর একটি লাইক করে দিবেন, আর একটি শেয়ার করে দিবেন ভিডিওটি আপনার ফেসবুক টাইম লাইনের মধ্যে শেয়ার করে দিবেন, তাহলে ফেসবুকের সবাই কিন্তু দেখতে পাবে। জীবনে তো অনেক কিছু শেয়ার করেছেন, ঠিক না? হ্যাঁ, অনেক কিছু শেয়ার করেছেন কিন্তু জীবনে, মানে ভালো খারাপ যা আছে মানে সব কিছু শেয়ার করেছেন। তো এই ভিডিওটি শেয়ার করলে কি আপনার কোনো ক্ষতি হবে? আপনার তো কোনো ক্ষতি হবে না, তো আপনি কিসের জন্য আমাকে এত অবহেলা করেন ভাই? আমার এই চ্যানেলটিকে কি সাবস্ক্রাইব করা দেয় না? তো আমি কিন্তু সব কটা গাড়িকে এবার মারা মারা চলতে যাচ্ছি, যেহেতু রাস্তা জাম, তো এত জামের মধ্যে আমার যাওয়ার এত স্পিডে তো যাওয়ার কোনো রাস্তা নাই, তো আমি একটা একটাকে মাইরা মারা যাইগা, কমও খাওয়া দেয় না। ভাবছিলাম তো মাইরা মারা যাইমগা, মারতাম তো বললাম না, নিজে মরিয়া গেলাম। তো দেখতে পাচ্ছেন কিন্তু আবার এবার স্পিডে উঠে গেলাম, ঠিক আছে? গাড়িতে কিন্তু অনেক স্পিড আছে, অনেক অনেক। আমার মনে হয় যদি রাস্তা যদি ফাঁকা পাইতাম তাহলে আমি মনে হয় রেলের আগেই চলে যেতাম, এত স্পিড আছে গাড়ির। রেলের আগে যাওয়ার মতন সেই ক্ষমতা এই গাড়ির মধ্যে রয়েছে, হ্যাঁ। গাড়ি তো অবশ্যই দেখেই বুঝতে পারতেছেন এটা কি হাইফাই গাড়ি। গাড়ির দাম আছে ভাই অনেক টাকা দিয়ে কিনছি, বুঝছেন? 1.5 লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনছি, এটা 1.5 লক্ষ। আমার আগের যে ভিডিওগুলো রয়েছিল সেগুলো তো প্রথম যে ভিডিওটি রয়েছে, প্রথম ভিডিওটা হচ্ছে কি আমার, এটি হচ্ছে কি আপনার কী বলে মানে ফ্রি, হ্যাঁ, মানে এটা ফ্রি, এটা কোনো কিনি নাই আমি। আর বাজার দিয়ে একটি গাড়ি আছে, সেটি হলো গিয়া এটা হলো কি কিনছিলাম 1 লক্ষ টাকা দিয়ে, এবার এইটা কিনলাম 1.5 লক্ষ টাকা দিয়ে। আগের 1 লক্ষ টাকার গাড়ি দিয়া ইনকাম করলাম, করে এটা কিনলাম 1.5 লক্ষ টাকা দিয়ে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ, ও কী করলাম এটা, ভাবছিলাম যে সাইড মারি ওর কাছ থেকে একটু ঘুষ নিয়ে আনাই, কিন্তু কি ঘুষ খাইমু, ঘুষ খাইতে গেলে তো নিজের হুঁশ হইয়া যায় একবারে ভাই। অনেক পরিশ্রম করতেছি, অনেক কষ্ট করতেছি, রাত্রে রাত করছি না, দিনটা দিন করছি না, সারাদিন কাজ কাম করছি, কাজ কাম করিয়া এসিয়া মনে করেন এখন আবার ভিডিও বানাইতে বই ভাই, রাত 10টা 11টা 12টা পর্যন্ত ভিডিও বানাই, এরপরে আপলোড করি, মানে আমি সঠিক টাইমে কিন্তু আপলোড করতাম পারি না, কিন্তু সময় দিয়ে কভার করতাম পারি না, এর জন্য আমার সঠিক টাইমে ভিডিও আপলোড করতাম পারি না। অবশ্যই আপনারা আমার চ্যানেল যারা যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে আমি কোন সময় ভিডিও আপলোড করি, কারণ ভিডিও রেকর্ড করতাম সময় মতো পারি না, সেই জন্য সময় মতো আপলোডও করতাম পারি না। আর আপলোড করতে গেলে মনে করেন অনেক কিছু মানে সেখানে মেনটেন করতে হয়, মানে অনেক সময় নিতে হয়, ভিডিও আপলোড হইতে অনেক সময় লাগে, প্রসেসিং হইতে অনেক সময় লাগে, ভিডিও চেকিং হইতে কিন্তু অনেকটি সময় লাগে, ঠিক আছে?
এত সময় কাটাইয়া এরপরে ভিডিও টিডিও রেকর্ড করতেছি, আপনাদের সাথে গল্প করতেছি, হ্যাঁ এই তো একটা সময় যাচ্ছে, এবং গল্প করতে করতে আমার মাথা দুলে যায় ভাই, বুঝছেন তো। এবার গাড়িতে উঠে গেলাম, 270 মিটারও আসি, কারণ দেখি এবার কতটুকু স্পিডে যেতাম পারি, কারণ যদি গাড়িতে না উঠতাম তাহলে এই নিয়ে কিন্তু আমার একটি সমস্যা হয়ে যেত। তো অবশ্যই দেখতে পাচ্ছেন আমাকে অনেক রাস্তা এগিয়ে নিয়ে গেছে, এবার কোন জায়গায় যেতে নিয়ে সারবো আমি নিজে জানি না। তো দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু ছেড়ে দিয়েছে, আবারও পেয়ে গেছি, আবারও গাড়িতে উঠে গেলাম। আর এবার মিটারটি ডাউন হয়ে গেলো, এবার 258 থেকে 58 হলো, তাহলে কয় পার্সেন্ট নামলো, মানে 12% মিটার আমার ডাউন হয়ে গেল। তো সমস্যা নেই, আমি মিটার অবশ্য বাইরে দেবো, যদি আমি রাস্তা ফাঁকা পাই তাহলে আমি এই গাড়িতে উঠবো না, মানে নিজে একা একা চলে যাবো। একা একা চলে গেলে কিন্তু মিটারটি অনেকবার, ও মাই গড, এবার তো ভাবছিলাম কী করবো, ভাবছিলাম বেশি গাইতাম, তো দেখছেন বেশি গাইতে গেলে চাইলে কিন্তু কমও খাওয়া যায় না। এবার কিন্তু এখানে যদি গায়ে হয় সেই গাড়িতে উঠে আইতাম, ওই দেখুন দুইটা গাড়ি আমাকে আটকে ফেলে কী করছে, তাহলে আমি দুইটা গাড়িকে উঠে ফেলাই আমি যাইমগা। সেই গাড়িতে উঠলে আমার এই রাস্তাটা মানে একবারে ফাঁকা হয়ে যেত, ক্লিয়ার হয়ে যেত, আমার আর এত সমস্যা পড়তে হতো না। হ্যাঁ দেখেন 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 আমার সাইড দেয় না, দেখছেন কত হিংসা। হ্যাঁ এইরকম করে আমার সাথে প্রতিনিয়ত সব কটা গাড়ি, একটা গাড়িও আমাকে আগে যাই, আমার ধাক্কা মারলাম নিজে, মানে ঝল্লা ফুলে ঝল্লা ফুলে গেলাম পরে। তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেন, হ্যাঁ সবাইকে দেখার সুযোগ করে দিয়ে দেন, আর ফেসবুক টাইম লাইনের মধ্যে দেখেন দেখেন ভাবলাম যে এদিকে যাইব, ওর আমার সাইড মারে, দেখেন ফেসবুক টাইম লাইনের মধ্যে শেয়ার করে দিবেন। হ্যাঁ ফেসবুক, ও ফেসবুকের বন্ধু বান্ধব সবাইকে দেখার সুযোগ করে দেন। তো এবার এই গাড়িতে উঠে গেলাম, এবার 199 মিটারও আসি ডাউন মিটার। হ্যাঁ এই গাড়ির মিটার হচ্ছে আপনার এই যে রুলার, সেই রুলারের মিটার হচ্ছে সর্বনিম্ন 100 মিটার। তো আমি সাইডে বাজানোর কারণে মিটারটি ডাউন হয়ে গেছে, তো আবার একটু একটু করে বাড়তেছে, তো বেশি করে আমাকে নিয়ে যাবে না, ছেড়ে দিচ্ছে এখানে। ও বাল্লাই দুলে যে কই যাইতেছি আমি নিজেও জানি না, দেখছেন এরকম হলে কি আর গাড়ি চালানো যায়? হ্যাঁ ওরা তো আমার সাথে দুশ্মনই করে। তো আমি বারবার আপনার কাছে রিকোয়েস্ট করতেছি ভাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, বুঝছেন আমার একটি সাবস্ক্রাইব যদি সারাদিনের মধ্যে দেখি তাহলে কিন্তু মনটি অনেকটি ভালো লাগে, অনেক অনেক ভালো লাগে, যে ও তাও মনে করি যে অবশেষে এই যে কষ্টর ফলটা অবশেষে পাওয়া গেল একটা। তো যারা যারা আমাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ জানো তাদেরকে সবাইকে সুস্থ রাখে, আমিন। তো দেখতে পাচ্ছেন কিন্তু এবার মোটামুটিভাবে রাস্তাটা ফাঁকা আছে, ঠিক আছে। আর ভাই একটা কথা বলে রাখি, যদি আমার কথার মধ্যে যদি ভিডিওর মধ্যে যদি আমার বয়সের মধ্যে যদি আপনাদের মনে আঘাত লেগে থাকে তাহলে অবশ্যই মনে কিছু নেবেন না, আমাকে একটু কমান্ড দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে, যদি কোনো ভুল টুল হয়ে থাকে। হ্যাঁ কারণ ভুল তো হতে পারে, মানুষ তো বল, কারণ স্বাভাবিক ভুল হতে পারে, ভুল কার হয় না, সবারই তো ভুল হয়। তো ভুল যদি হয়ে থাকে আপনাদের যদি মনে আঘাত লেগে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমাকে ক্ষমা করে দিবেন, ঠিক আছে, মনের মধ্যে দুঃখ নেবেন না। আর অবশ্যই আমাকে ছোটো ভাই হিসাবে আপনার ভাবেন, ঠিক আছে, আমি আপনার ছোটো ভাই, আপনার কাছে আপনার বড় ভাই হিসাবে আমার দাবি রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, আর একটি লাইক করে দিবেন, আর বেশি করে শেয়ার করে দিবেন, আর সুন্দর করে একটা কমেন্ট করে দিবেন, আপনার ঠিকানাটাও বলে দিবেন কোন জায়গা থেকে দেখতেছেন। আপনার ঠিকানা দিলে কিন্তু আপনার বাড়িতে আমি আসবো না, সেরকম আপনি ভয় পাইয়েন না। হ্যাঁ ভয় পাওয়ার কিছু নাই, আমি কিন্তু আসবো না। আর ও না এবার উঠবো না গাড়িতে, রাস্তা ফাঁকা আছে দেখি কতটুকু টাইম নিয়ে যাইতাম পারি, রাস্তা মোটামুটিভাবে ফাঁকা আছে, ক্লিয়ার আছে, এইরকম যদি হয় তাহলে কিন্তু গাড়ি 300 মিটারে চালানো কোনো ব্যাপারে না। হ্যাঁ তো ও দেখতে পাচ্ছেন মিটারটি কত যে ডাউন হয়েছে, যাই হোক, ও মাই গড, কই যাইতাম গাড়ি নিয়ে আমি ভাবতে পারতেছি না, দেখেন কিভাবে আমাকে মারে ওরা,
মানে আঁকটাই ভালো লাগে, দেখেন দুই সাইড ভালো করে রাখছে, যা তাহলে এইটারে এইদিকে মারিয়ে দিবি, যা গাড়িকে এমন মার দিলাম মানে করে, এই দেখেন দেখেন দেখছেন 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 কীরকম মারে, আ ও মাই গড, দেখতে পাচ্ছেন কিন্তু আবার যাই হোক কাইটে কুটে এলাম এদিকে যাই এদিকে যাই, সোজা 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 বামে বামে বামে, ও ডাইনে ডাইনে। আর যদি আপনারা যদি অন্য কোনো গেম ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন, হ্যাঁ তাহলে আমি আপনার কমেন্টের দেখে আমি সেই ভিডিওটি আমি আপলোড করবো। আর কি বলে, যদি আপনারা টেক ভিডিও যদি বেশি পরিমাণ দেখেন তাহলে আমার ইউটিউবের মধ্যে একটি চ্যানেল রয়েছে, ওটার নাম আছে কি এস এ সরি এস কে অনলাইন টিভি, সেই চ্যানেলের মধ্যে চলে যাবেন, যে সেই চ্যানেলে ভিডিও দেখবেন, দেখে অবশ্যই ভিডিওটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন, আর ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন, আর হচ্ছে গিয়া লাইক দিবেন, সুন্দর সুন্দর করে কমেন্ট করবেন, ঠিক আছে, যাতে আপনার কমেন্ট এই সুন্দর কমেন্টের কারণে যাতে ইউটিউব আমাকে চ্যানেলটিকে মানে র্যাঙ্ক করায়। আর যদি আপনার যদি সুন্দর সুন্দর না করেন তাহলে কিন্তু ইউটিউবও র্যাঙ্ক করবে না, বাকি মানুষরা যারা যারা দেখবে কমেন্টটা তারা দেখে কিন্তু মানে মাইন্ড করবে, ঠিক আছে, তো আপনি উল্টাপাল্টা কোনো কমেন্ট করবেন না যাতে অন্য মানুষ দেখে বা যাতে মাইন্ড করে, ঠিক আছে। তো এবার দেখতে পাচ্ছেন 270 আসি আবারও, গতকালকে কিন্তু একটা ভিডিও আপলোড করছিলাম, সেই ভিডিওতে হাইয়েস্ট 282 মিটারের পর্যন্ত টানছিলাম, তো আজকে তো দেখতেছি মনে হয় সেইটাও পারবো না, 300 টার্গেট নেই, কিন্তু 300 টার্গেটটা ফুরাইতাম পারি না, যেই অবস্থা হয়, এই যে দেখতে পাচ্ছেন কিন্তু আবারও পেয়ে গেছি তাকে, ও এইবার না উঠলেও হয়তো কারণ রাস্তাটি মোটামুটি হবে ক্লিয়ার আছে, তাহলে এবার এই ক্লিয়ার ও ইনদিকে আবার বেদাল হয়ে গেছিলো, দেখছেন এই গাড়িতে উঠতে দেওয়া কিন্তু ভালোই হয়েছে, কারণ যদি না উঠতাম তাহলে এই এই যে জামগুলো কিন্তু আমি আমাকে ব্রেক মারে মারে দেওয়া লাগতো, মানে খুবই সলোভাবে। এবার দেখি কী হয়, এবার ও মাই গড, দেখতে পাচ্ছেন কিন্তু এবার এদিকে চলে যায় এদিকে যায় এদিকে যায় এদিকে, ও কত বিপদ থেকে বাঁচলাম, দেখছেন যা আমাকে টাকা দিছিস তুই, তোকে মা মারিয়ে দিলাম, যা ওয়া রেলটি আমার আগে ধরতে উঠে, রেল যে কত মিটারে চালায় আমি নিজেও জানি না, রেল হয়তো কমপক্ষে 1000, ঠিক না, তো 1000 মিটার যদি রেল চালায় তাহলে আমি কয় মিটারে চালাইতাম, আমি তো 300 মিটারও চালাইতাম পারি না, আজকে 300 মিটার নেওয়া পর্যন্ত গেম বাদ দেবো না, এটা আমার ওয়াদা করে নিছি, আজকে 300 মিটার আজকে যেতেই হবো, যদি ভিডিও যদি ও 300 সরি ভাইয়া, কারণ যদি আবার আর বেশি রেকর্ড করা যায় না, মনে হয় যে হাইয়েস্ট গেলে 20 মিনিট পর্যন্ত রেকর্ড করতাম পারবো, এর বেশি বললে আমার মেমোরি ফুল হয়ে যায়, তখন আর মেমোরির মধ্যে জায়গা হয় না, তখন আবার এডিট করার পর আর মানে আর জায়গাও করতাম পারবো না, তো সবার কাছে ছড়ি আমি 300 মিটার যদি যাইতাম না পারি, কারণ হচ্ছে কি হাইয়েস্ট গেলে 20 মিনিট পর্যন্ত আমি ভিডিও রেকর্ডিং করতাম পারবো, এর বেশি আমি ভিডিও রেকর্ডিং করতাম পারতাম না, এই কারণ 20 মিনিট যদি আমি রেকর্ডিং করি তাহলে আমার এখানে স্ক্রিন রেকর্ডিংও খাইব শিখা 5 জিবি, আবার এডিটর মধ্যে খাইব আরও 6 জিবি, তারপরে আবার এডিট অ্যাপ্লিকেশনও থাকবো আরও 3 থেকে 4 জিবি, ঠিক আছে, তো সব মিলিয়ে দেখা যাবো যে আমার প্রায় 12-13 জিবি লাগবো, তো 12-13 জিবি এত এত স্টোরি কিন্তু আমার খালি নাই, ঠিক আছে, আমার যতটুকু মানে স্টোরি খালি থাকে ততটুকু হিসাব করে কিন্তু আমাকে ভিডিওটি এডিটর মধ্যে এক্সপোর্ট করতে হয়, ঠিক আছে, দেখি এবার ব্যক্তিগত দয়া কতটুকু যাইতাম পারি, এবার 200 কত আসি 72 না 84, ও যাই হোক এবার কিন্তু এত চিফা চাফা যে কাইটে বাইরে হয়ে গেছি আমি নিজেও জানি, 85 পর্যন্ত চলে আসছিলাম, কিন্তু এই যে গাড়ির কারণে এই যে গাড়িগুলোর লাগে আমি কিন্তু সেই মিটারটাকে কিন্তু আমি বাড়াতে পারলাম না, হ্যাঁ এই এই গাড়িগুলো যদি না থাকতো তাহলে কিন্তু আমি ঠিকই 300 মিটারে চলে যেতাম, কিন্তু 300 মিটারে তো চলে যেতাম বললাম না, এমন রিস্ক নিয়ে চলে আসছিলাম, কিন্তু কী করবো যাইতে না পারার কারণে দুঃখিত আমি, সবাই আমাকে মাফ করে দিবেন,
যে উল্টা পাল্টা যদি কোনো কথাবার্তা থেকে থাকে। আর অবশ্যই আপনি কিসের জন্য আমি আমাকে সাপোর্ট করেন না আমি তো বুঝি না ভাই, আমাকে কি একটি সাপোর্ট করে দেয় না একটু, চ্যানেলটাকে কি সাবস্ক্রাইব করে দেয় না? সাবস্ক্রাইব করলে কি হবে? কিচ্ছু তো হবে না, ঠিক না? তো আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটিকে অল নোটিফিকেশন করে দেন, তাহলে এইরকম ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি দেখতে পাবেন। এবার দেখি, আবারও দেখি রিস্ক নিয়ে নিলাম, কত স্পিডে চালাতে পারি দেখি, 300-র মধ্যে কি যেতে পারবো? যদি রাস্তা যদি এইরকম যদি থাকে তাহলে কিন্তু 300 মিটারে যাওয়া কোনো ব্যাপার না। ও এর মধ্যে আবার মশা দিছে, কামড়, এমন কামড় দিছে মানে মোবাইলটাকে আমার সারাই লাগছে হাত থেকে, সেই কারণে আমার গেমটি মানে মারাও গিয়েছিল, ঠিক ঠিক না? সবাই দেখতে থাকুন দেখতে থাকুন, গেমটি কীরকম হইতেছে আমাকে জানান, আমাকে বলে যাবেন, কারণ এই যে এত কষ্ট করতেছি আপনার সাথে গল্প করতেছি, আপনাকে আমার গল্পের উত্তরটা কি দিবেন না? আপনার সাথে যদি আমি সরাসরি যদি আমি গল্প করতাম তাহলে কি আমার এই যে কথাগুলোর প্রশ্নর কি উত্তর কি আপনি দিতেন? না, অবশ্যই দিতেন, কিন্তু ভিডিওর মধ্যে একটি কমেন্ট করে আপনার আমার এই কথার প্রশ্নের উত্তরগুলো একটু দিয়ে দেন না ভাই, একটু দিয়ে গেলে কি হয়, কোনো সমস্যা হবে না? যদি কোনো সমস্যা হয় আপনার, যদি আপনি মনে করেন যে আপনার সমস্যা হবে তাহলে দরকার নাই, আর চ্যানেল সাবস্ক্রাইব করলে তো আপনার কোনো প্রয়োজন হবে না। আপনার কলিজার ভাই আমার, আপনি আমার বড় ভাই, আপনি যদি আমাকে সাপোর্ট না